নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি পনিরের একটা রেসিপি শেয়ার করব। এটা ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্নাটা করব। নিরামিষ হিসাবে ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা খেতে। যে কোনো নিরামিষের দিন আপনারা অনায়াসে বানিয়ে খেতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমরা প্রথমে একটু দেখে নেব। এখানে আমি 300 গ্রাম মতো পনিরকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর আমি একটা ছোট সাইজের ফুলগুলোকে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর আমি এখানে 1 কাপ মতো মটরশুঁটি নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। তাতে আমি 2 চামচ পরিমাণ চারমগজ দিয়ে দিলাম, আর আমি 1 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছি, আর আমি 10টা মতো কাজু বাদাম দিয়ে দিলাম, আর আমি 2 টুকরো আদা দিয়ে দিয়েছি, আর আমি এখানে 1টা টমেটো কেটে দিয়ে দিলাম, আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য জল দিয়ে একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নেব। আর আমি এখানে 2 চামচ মতো টক দই আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে রেখেছি। ফুলকপিটা আমি 4 থেকে 5 মিনিট মতো একটু গরম জলে ডুবিয়ে রেখেছি, যাতে ভিতরে কোনো পোকা থাকলে বেরিয়ে যায়, আর ফুলকপির যে রস স্মেলটা আছে সেটা যেন চলে যায়। ফুলকপিটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল আমি গরম করে নিলাম। তারপর আমি একে একে পনিরের কিউবগুলোকে দিয়ে আমি ভেজে নেব। আমি রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে অবশ্যই সর্ষে তেলে করতে পারেন। এরপর আমি পনিরটা দিয়ে দিলাম। তারপর আমি উল্টে পাল্টে দুদিকটা খুব ভালো করে আমি হালকা করে ভেজে নেব। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি পনিরটাকে তুলে রেখে দেব। এরপর আমি কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি এবার ফুলকপিটাকে ছেড়ে দিয়ে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে আলুগুলোকেও দিয়ে দিলাম। তারপর আলু আর ফুলকপিটা দিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, আর আমি সামান্য এখানে হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করে আলু আর ফুলকপিটাকে হালকা করে আমি একটু ভেজে নেব। আলু ফুলকপিটা একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমি আলু ফুলকপিকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে রেখে দেব। এরপর যা তেল ছিল তাতে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে এলাচ, 4টে লবঙ্গ, আর আমি 1 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে 1 টিস্পুন পরিমাণ আমি এখানে জিরে দিয়ে দিলাম। তারপর একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ওই পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এই মশলাটা যেহেতু কাজু বাদাম আছে, তার জন্য ফ্লেমটা লো করা অবস্থায় আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কড়ার সাথে লেগে যাবে। এরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, আর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য কালারের জন্য এখানে আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলা সমেত খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে ওই ফেটি রাখা টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে লো ফ্লেমে আমাদেরকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টক দইটা দিয়ে ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না, তাহলে দইটা ফেটে যাবে আর ছানা ছানা মতো হয়ে যাবে। তাই জন্য লো ফ্লেমে রেখে আমাদেরকে টক দইটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই অবস্থায় আমি এবার ভেজে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম।
তারপরে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মশলা সমেত আলু ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন ফুটতে শুরু করবে, এবার আমি এখানে 1 টিস্পুন পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। তারপর চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, যাতে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর 7-8 মিনিট বাদে আমি এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর পনিরগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। পনিরটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব। এবার আমি 5 মিনিট বাদে আবার দেখে নেব, আমার পনিরের তরকারি একদম রেডি। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এরপর নামানোর আগে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর আমি এখানে সামান্য কাশ্মীরি মেথিকে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আমি এটাকে ছড়িয়ে দেব। এই কাশ্মীরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, আর কাশ্মীরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে এই পনিরের যে কোনো তরকারিতে। আপনারা যদি পছন্দ করেন তবে দেবেন, না হলেও স্কিপ করতে পারেন। এরপর আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার পনির আলু ফুলকপি মটরশুঁটির তরকারি একদম রেডি। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। রুটি ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ। এবার আমি রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম আলু পনির ফুলকপি দিয়ে ভীষণই সুস্বাদু একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।